बैक टू माई चैनल एक्सारसाइज हमें कमप्लीट बैरिए जालरेडी साढ़े आठटा बजे एबार आज के जेहेतु एकादशी बाड़ी गए रान्नाबान्ना तो किछु ना जस्ट हमें स्नान पुजोटा दिए नेब और रान्ना कर डालियार खिचुड़ी के बिट्टुदा पुरो लेग डे छिलो अरे बाबा बाहर बृष्टि टिप 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 कर बृष्टि पड़छे एई जे जिम थेके बेरोते बेरोते पुरो झमझमिए बृष्टि शुरू हो गेछे কারণ সকাল বেলা আমাদের জিমে যেতেও লেট হয়ে গিয়েছিল আর বৃষ্টির কারণে অনেকটা লেট হয়ে গেছে তো চলো যাই বেরিয়ে তোমাদের সঙ্গে অফিস থেকে আবার এসে কথা হচ্ছে দেরির মধ্যে আরো দেরি এখন এখানে রেল গেট পড়ে গেছে ট্রেনের গতি দেখো ট্রেন হেঁটে হেঁটে যাচ্ছে রোজদের মানে ওর কাজের জন্য বাড়িতে যেতেও লেট হয়ে যায় তারপরে গিয়ে রান্না বান্না করে খেয়ে শুতে শুতে যতই ভাবি তাড়াতাড়ি শুয়ে পড়বো বাট সেটা আর হচ্ছে না তো যেহেতু একাদশী প্লাস সোমবার তো বাইরে তো আর কিছু খাওয়া যাবে না অন্তত একটু চা খাই আটটা দশ বাজে আর আমরা এই জাস্ট কাজ সেরে বেরোচ্ছি শশা কত করে এক কিলো নিলে কম হবে আর এখানে কি সুন্দর সুন্দর রাখি বিক্রি হচ্ছে কিন্তু আনফরচুনেটলি এখানে আমার কোনো ভাই নেই
ফ্রেশ হয়ে গেছি আর স্নান করতে যাওয়ার আগে এখন বাঁধাকপি রান্না করব। সেজন্য আমি আলু আর গাজর এগুলো কেটে রেখে গেছিলাম আর বেগুন ভাজার জন্য বেগুন মানে বেগুনগুলোকে কেটে রেখে গেছিলাম। তো যতক্ষণ আমি স্নান করতে গেছি ততক্ষণে ও এদিকে বেগুন ভাজা প্লাস এখানে বাঁধাকপির আলুগুলোকেও ভেজে নিয়েছে। এবার আমি বাঁধাকপি কাটবো আর অ্যাকচুয়ালি আগে স্নানটা করে নিয়েছি কারণ শরীরটা কেমন জানি এটা লাগছিলো, তো আগে স্নানটা করে নিয়েছি, এবার বাঁধাকপিটা কেটে তারপরে বাঁধাকপিটা বসিয়ে দেবো। বাস আজকে এতটুকুই সিম্পল আমাদের ডিনার। এদিকে তো আমি বাঁধাকপিটা বসিয়ে দিয়েছি ফুরন দিয়ে, আর এদিকে কালকের জন্য ও একটা জিনিস বানিয়ে রাখছে, কাস্টার্ড, এটা ঠান্ডা হওয়ার জন্য এখানে রেখে দিয়েছে। এদিকে তো আমার রান্নাবান্না কমপ্লিট, এখানে বাঁধাকপি রান্না করেছি আর বেগুন ভাজাগুলোকেও একটু পুড়ে নিয়েছে, তো যাই হোক তাও তো করেছে। আর এখানে শসা, আর কালকে সকালবেলা কুমড়ো ভাজা করব, এটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাওয়ার প্রায় পর্যায়ে চলে এসেছিলো, সেজন্য কেটে রেখে দিয়েছি যাতে এসে ফটাফট ভেজে নিতে পারি। তো আমার মোটামুটি 10:30টার মধ্যে আজকে সব কাজ বাজ কমপ্লিট, আর এখানে জিমের ব্যাগও রেডি করে রেখে দিয়েছি সকালের জন্য। আর এদিকে অফিসে কালকে আমি এই ব্যাগটা নিয়ে যাব, কারণ কালকে নর্মালি আমি এই ব্যাগটা নিয়ে যাই, বাট কালকে এই ব্যাগটা নিয়ে যাব কারণ লাস্ট উইকে আমার একজন কলিগের সঙ্গে আমার স্প্ল্যানেড যাওয়ার প্ল্যানিং ছিল যেটা বৃষ্টির জন্য হয়ে ওঠেনি, তো কালকে ইচ্ছে আছে যাওয়ার। তো যদি যাই সেজন্য এই ব্যাগ নিয়ে, মানে যেহেতু আমরা মেট্রোতে করে যাব তো এই ব্যাগ নিয়ে হ্যান্ডেল করাটা খুব মুশকিল, সেজন্য এটা নিয়ে নিয়েছি। আর সব কাজ তো মোটামুটি সেরে নিয়েছি, এবার জাস্ট ডিনারটা সেরে নেব। সন্ধ্যা থেকে মার সঙ্গে, সন্ধ্যা না অ্যাকচুয়ালি সকালবেলা থেকে মার সঙ্গে আজকে একবারও কথা হয়নি। অ্যাকচুয়ালি আমার জেঠুর বাড়িতে পরশু দিন বিপদনাশিনী পুজো ছিল, তো এবছর তো আর আমি নেই, তো ওরা খুব বেশি মজা করেছে, খুব এনজয় করছে, আমি ভিডিও দেখছি, লাইভ ভিডিও ফটো দেখছি, তা আমার মা এত আনন্দের মধ্যেই পড়েছে। অ্যাকচুয়ালি আজকে দশমী ছিল আর এত আনন্দের মধ্যেই আমার মা পড়েছে যে আমাকে ফোন করার কথাই ভুলে গেছে। আমি অফিস থেকে বেরিয়ে দুইবার কল করেছিলাম বাট রিসিভ করেনি, মানে এই হলো ব্যাপার, আনন্দে পড়ে মেয়েকেই ভুলে গেছে। তো ঠিক আছে চলো এবার ডিনারটা করে নিই, আর আজকে যেহেতু একটু তাড়াতাড়ি হয়ে গেছে তো ডিনারটা সেরে শুয়ে পড়বো। তো আজকে একদম টাইমের মধ্যে ডিনার টিনার কমপ্লিট করে চলে এসেছি, এখন জাস্ট 11টা বাজে, একদম ডিনার করে বাসন টাসন ধুয়ে
চলে এসেছি। আর আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেছে, কারণ মানে বুঝতেই পারছো তো। ঠিক আছে চলো, জানি তোমরা আমার সঙ্গে আছো আর থাকবে। তো যদি এই ভিডিওটাতে তোমাদের কিছুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তোমাদের সঙ্গে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে দেখা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট। খাপিয়ে গেছি।